সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস জিএসডব্লিউ পেইন্টেড একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতে গতকাল আবাস যোজনাকে কেন্দ্র করে বিজেপি সমর্থকরা অঞ্চল অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় অবশেষে ময়না থানা পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিজেপি সমর্থকেরা এবং অঞ্চল অফিস তালা খুলে দেওয়া হয় এই ঘটনা প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা শুনে নেব বিজেপির যে সমস্ত দাঙ্গাবাজরা এখানে আসছিলেন তারাই ভালো করে বলতে পারবেন মানুষের স্বার্থ নিয়ে লড়াই করতে তৃণমূল কংগ্রেস সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে এবং আগামী দিনেও নেবে তো আবাস প্লাসে যদি অযোগ্য ব্যক্তিরা নাম নথিভুক্ত হয়ে যায় সে নিয়ে এবং যোগ্য ব্যক্তিরা যদি নাম না থাকে তাহলে গজনা অঞ্চলের যারা প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি বা কালকে দেখলাম ওনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস চোর এই ধরনের স্লোগান একেবারে অনভিপ্রেত এবং যারা রাজনীতির সঙ্গে যাদের কোনো মাটির সংযোগ নেই হতাশার বসে এই ধরনের স্লোগানগুলো ওঠে তো যেটুকু আমরা দলের পক্ষ থেকে জানতে পেরেছি এখানে জনপ্রতিনিধি প্রধান উপপ্রধানের কোনো ধরনের ভূমিকা ছিল না এই আবাস প্লাস সার্ভে নিয়ে যারা করেছিল সরকারি মেশিনারি অর্থাৎ এই অঞ্চলের স্টাফ ভিডিও অফিসের স্টাফ যারা যুক্ত ছিলেন তারাই এই দৃষ্টি সম্বন্ধে বলতে পারবেন এবং গ্রামসভাতে যেরকম করে নির্দেশ দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধান তার নেতৃত্বে গ্রামসভা উঠে এসেছে এবং অযোগ্য ব্যক্তিদেরও একটা নামের তালিকা ছিল সেটাও কিছুটা বাদ গেছে এবং যোগ্য ব্যক্তিরা যারা বঞ্চিত হয়েছে তাদেরও তালিকা ভিডিও অফিসে গেছে ফলে তৃণমূল কংগ্রেস এবং আমাদের যে এই অঞ্চলের প্রধান ম্যাডামের নেতৃত্বে যে সদস্যরা রয়েছে তারা বঞ্চিত মানুষের স্বার্থে লড়াই করে যাচ্ছে এবং সেটা আমরা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাহায্যে মানুষের পক্ষে উন্নয়নের পক্ষে আমরা লড়াই করে যাচ্ছি কিন্তু বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা এবং দেখেছিলাম বিজেপির কিছু নামি দামি নাকি নেতৃত্ব ছিল তাদের নেতৃত্বে যদি এরকম দাঙ্গা হাঙ্গামা অঞ্চলে তালা নিয়ে একটা ধ্বংসাত্মক খেলায় মেতে ওঠে শান্তিপ্রিয় গজিনা অঞ্চলে যদি একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করে তাহলে এখানকার সাধারণ জনগণ এখানে শিক্ষিত জনগণ উন্নয়ন প্রেমী জনগণ কখনোই এই বিজেপি একটা ধর্মীয় সন্ত্রাসবাদী দলকে এই সাত নম্বরের স্থান দেবে না এবং যে আশায় ওনারা দাঙ্গা হাঙ্গামা করছে যে হতাশার ফলে করছে সেটা দিবাস্বপ্ন আগামী পঞ্চায়েত ইলেকশনে এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতি গজিনা অঞ্চলের মানুষ তারা ব্যালট বাক্সে দিয়ে দেবে এবং আমাদের এটা তৃণমূলের শক্ত ঘাঁটি এবং আগামী পঞ্চায়েতে আমরা উন্নয়নের জোরে আমরা শান্তির জোরে মানুষের পাশে দাঁড়ানোর জোরে আমরা আগামী দিনে আবার এই গজিনা অঞ্চলে গণতান্ত্রিকভাবে 17-0 আসন করে ওই বিজেপিকে আমরা যোগ্য জবাব দেবো কারণ ওরা লড়াই দাঙ্গা হাঙ্গামা এগুলোতে বিশ্বাসী আর মানুষ আমাদের তৃণমূল কর্মী আমাদেরকে দুহাত করে মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আমরা শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে মানুষের পাশে থেকে লড়াই করে গণতান্ত্রিকভাবে আমরা বিজেপিকে এই ধ্বংসাত্মক রাজনীতির আমরা যোগ্য জবাব দেব I don't want to spoil my hands. वो स्कॉच ब्राइट देना बर्तन वाला स्कॉच ब्राइट नहीं हाथों वाला स्कॉच ब्राइट Wow! Save dry hands instantly. हर दिन shine, हर दिन smile with Scotch Brite. সরকারের নির্দেশে সরকারি আধিকারিকদের দিয়ে এই আবাস প্লাস সার্ভে হয়েছে। এতে যদি কোনো রকম সমস্যা থাকে বা অযোগ্যরা ঘর পাচ্ছে যোগ্যরা বঞ্চিত হয় তার দায়ভার সরকারি কর্মচারী বা আধিকারিকরা যারা সার্ভে করেছে। এই সার্ভেতে গ্রাম পঞ্চায়েতের কোনো জনপ্রতিনিধিকে কোনোভাবে যুক্ত করা হয়নি এমনকি সার্ভের পর বিডিও অফিসে যে লিস্ট পাঠিয়ে দেওয়া হলো তাতেও জনপ্রতিনিধিদেরকে কোনোভাবে জানানো হয়নি সার্ভের লিস্ট গ্রামসভাতে সভার গ্রামসভার আলোচনার জন্য যে সরকারি নির্দেশ থাকে সেই গ্রামসভায় আলোচিত হয়েছে তাতে যে সমস্ত নাম ওখানে পড়া হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে বাদ দেওয়ার জন্য গ্রামসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে যারা বঞ্চিত হয়ে গেছেন পাওয়ার যোগ্য এইরকম প্রায় 95 জনকে অযোগ্য যোগ্য ব্যক্তি 95 জন পাওয়া উচিত তাদেরকে বাতিল করে দিয়েছেন স্টাফরা রিজেক্ট করেছেন তার জন্য গ্রাম সংসদ সভা রেজুলেশন করে আমরা বিডিওকে অলরেডি পাঠিয়ে রেখেছি এবং বিডিও সাহেব সেটা তার প্রসেসিংয়ে রেখেছে কিন্তু গতকাল বিজেপি যেভাবে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিকভাবে না জানিয়ে হটকারিতার মতো
বাক্সা অঞ্চলের গত পাঁচ বছর বাক্সা অঞ্চলকে যেরকম উন্নয়ন থেকে বঞ্চিত করেছে, মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে, সেই রকম বিজেপির তথাকথিত নেতৃত্বে ডাকে কিছু মানুষজন এসেছিলেন। তারা গ্রাম পঞ্চায়েতে এসে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকের সঙ্গে কথা বলেছিলেন। গতকাল প্রধান উপপ্রধান ছিলেন না, তাদের বিডিও অফিসে মিটিং ছিল। এইরকম অবস্থা এসে তালা লাগিয়ে দিয়ে তারপরে আমাদের ময়নার ওসি সাহেবের নির্দেশে, বিডিও সাহেবের এসে নির্দেশে ওসি সাহেব এসেছিলেন। এসে ওনাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার একটা আশ্বাস দিয়েছেন। আমরা এইটুকু গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণের কাছে আমরা আবেদন করব যে আবাস প্লাস নিয়ে বা আবাসের টাকা আটকি রাখা, আবাস প্লাস নিয়ে ওনাদের যে বিরোধী দলনেতা সুনীল বাবু তিনিই কমপ্লেন করেছেন, তাই এই আবাস প্লাসটা পেতে মানুষের তো দেরি হচ্ছে। আবার তিনার কমপ্লেনের বা তাদেরই অভিযোগের ভিত্তিতে সার্ভে হয়েছে গত কয়েকদিনের মধ্যে। সার্ভেতে যদি ভুল ত্রুটি থেকে থাকে, যাদেরকে যে সার্ভে করিয়েছেন তাদের ত্রুটি, এটা গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক বা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রাম পঞ্চায়েত। নো পেট্রোল, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, মানে 100% ইলেকট্রিক চালিত স্কুটি ও বাইক পেতে আজই চলে আসুন জানা অটোমোবাইলে। শ্রীরামপুর, ময়না, পূর্ব মেদিনীপুর, বোম্বে অটোদিতলে এবং হিরো শোরুমের বিপরীতে অবস্থিত। প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা, 3 ঘন্টায় সম্পূর্ণ চার্জ এবং 120 কিলোমিটার মাইলেজ পেতে জেলার সর্ববৃহৎ ইলেকট্রিক বাইক শোরুম মানে জানা অটোমোবাইল। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739।